বাইশে ডিসেম্বর 2023 ইংরেজি। রাজ্যবাসীর স্বার্থে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড অবগত হয়েছে যে সারা রাজ্যের সকল সরকারি ও বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে চলমান দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা মাধ্যমিক শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত এক মেমো মোতাবেক বাতিল বলে ঘোষিত হয়েছে। পাশাপাশি রাজ্যের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক্স চ্যানেলে মারফত সমিতি এও অবগত হয়েছে যে উক্ত প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। এমতাবস্থায় সংগঠন মনে করছে যে এই ঘটনা রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে এবং হাজার হাজার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজ বিদ্যালয় ছুটির পর টিজিডিএ এইচবি রোডের সম্পাদক মণ্ডলীর এক প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনের মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি রাখা হয় এবং রাজ্যের আপামর ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তায় রেখে উক্ত কলঙ্কজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য জোরালো দাবি জানানো হয়। আগামী দিনে পরীক্ষাগুলি স্বাভাবিক চলার দাবিও পেশ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলাপ আলোচনায় শিক্ষা অধিকর্তার বিষয়টি সঠিক তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী, সহসভাপতি বিকাশ রঞ্জন গোস্বামী, সহসভানেত্রী নমিতা গোপ, সহ সাধারণ সম্পাদক রঞ্জিত রুদ্র পাল, কোষাধ্যক্ষ গৌতম দেবনাথ, দপ্তর সম্পাদক নিলয় সরকার এবং সংগঠন সম্পাদিকা রূপকন্যা সিনহা। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ, 24/7।